নমস্কার, বলার স্পোর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে শীতকালে মাছের গোল্ডফিশ মাছের বিশেষ করে কীভাবে দেখাশোনা করে থাকি আমি। তো এখানে দেখুন আমার যে ট্যাঙ্কটি ছিল রুইকিনের, তো এরা গত দুদিন আগে এখানে ডিম দিয়েছে দেখুন এই যে। তো এখানে হয়েছে কি, আমি ডিম রেখে ভোরবেলা ডিম তুলে রেখে এখানে আমি মাছ আনতে গেছিলাম, আপনাদের বলেছিলাম যে অরেন্ডা মাছ নিয়ে এসেছি, তো সেই অরেন্ডা আনতে গেছি যেদিন, তো এখানে কেউ এসে হাত দিয়ে ডিমগুলি তুলেছিল বা এই যে সুতোগুলি আছে সুতোগুলি তুলেছিল, যার দরুন এই সুতোগুলি তুলেছিল, যার দরুন এই সুতোটা উপরের দিকে উঠেছিল এবং ডাইরেক্ট যেহেতু সানলাইট পড়ছে কিছু ডিম আমার এখানে শুকিয়ে গেছে, একদম শুকিয়ে মাছের মতো হয়ে গেছে। তো সে কথায় যাবো না, সেটার আপডেট আমি পরে একসময় দিয়ে দেবো। তো এখানে যে মাছগুলি আছে দেখুন, ওই যে একটি মাছ দেখুন সামান্য পরিমাণে উপরের দিকে ভেসে আছে, মানে ঝিমোচ্ছে বলা চলে। তো এদের ট্রিটমেন্ট কী আছে? তো অ্যাকচুয়ালি তো এরকম হয় না, এখানে জল অতিরিক্ত নোংরা হয়ে গেছে যার দরুন এই অবস্থা হয়েছে। তো আমি এখানে করব কি, শীতকালে সাধারণত যা করে থাকি, শীতকাল হোক গরমকাল হোক আমি যা করে থাকি নর্মাল সেভাবেই করব। এখান থেকে আমি টোটাল মাছ তুলে নেব, মাছ তুলে নেওয়ার পর এখান থেকে সমস্ত জল ফেলে চেম্বারটি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আবার নতুন জল কিন্তু এখানে অ্যাড করব, তারপরে আবার এখানে মাছ ছাড়ব, তাতে কিন্তু আমার মাছগুলি যথেষ্ট হেলদি থাকবে এবং তার সঙ্গে কিছু পরিমাণ রক সল্ট ব্যবহার করব। এই হচ্ছে আমার শীতকালে মাছের দেখাশোনা। তো আপাতত দেখতেই পাচ্ছেন আমি এখানে জল ফেলছি। আরেকটি জিনিস খেয়াল রাখবেন যে জল পরিবর্তন করার সময় আপনারা যতটা সম্ভব, যেহেতু এখন রোদ উঠে গেছে দেখতেই পাচ্ছেন, এখন যদি আমি অতিরিক্ত ঘোলাঘুলি করি জলে নেমে তাহলে কিন্তু আমার মাছের কিন্তু প্রবলেম আসবে। তো এই কারণে কিন্তু জলে নামা যাবে না, এখন জাস্ট সাইড থেকে সাইফুন করে দেবেন, সাইফুন করে জল বেরিয়ে যাবে, পরে আপনারা মাছ ধরে নেবেন, ধরে আলাদা করে রেখে এবং তারপরে জল এখানে অ্যাড করার পরে কিছুক্ষণ রেখে জলে টেম্পারেচার এক করে তারপরে মাছ ছাড়তে হবে। তো সে ব্যাপারে আমি অবশ্যই এই ভিডিওর শেষের দিকে সব কিছু বলে দেবো, কতটা লবণ দিচ্ছি এ টু জেড ইনফরমেশান আমি এখানে দিয়ে দেবো এবং খাওয়া দাওয়ার কী প্রসেস থাকবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো আগে জলটা পরিবর্তন হোক তারপর। তো ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। তো এবার দেখুন এখান থেকে আমি সমস্ত জল ফেলে দিয়েছি এবং এখানে যে নতুন করে জল অ্যাড করা হচ্ছে, তো এখানে যে নতুন করে জল অ্যাড করা হচ্ছে ঠিকই, বাট আমি জল ফেলতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, আমার চেম্বারের মানে চারি সাইড দিয়ে প্রত্যেকটা কেনারা দিয়ে যে জিনিসটা মানে খুবই বেশি করে নজরে পড়লো, যেটি হচ্ছে প্রত্যেক সাইডে ডিম লেগে আছে। তো আমি বলেছিলাম এখানে এই যে বস্তা দিয়ে বস্তা সুতো দিয়ে যে জায়গাটা বানিয়েছি এই জায়গাটিতে আমি ডিম ধরেছি এইগুলি দিয়ে, তো এগুলো ফেলে রেখেছিলাম জাস্ট, তো তাতে এরা এই যে রুইকিন মাছগুলি আছে এই রুইকিন মাছে ডিম দিয়েছিল। তো এই মাছে ডিম দিয়েছে ঠিকই কিন্তু সমস্ত ডিম তো এতে ধরা পড়েনি, তো এই কারণে হয়েছে কি সাইড দিয়ে কিছু ডিম কিন্তু পড়ে গেছে, পুরো একদম সমস্ত চেম্বারে মাঝখানে নেই, চারি সাইড দিয়ে ডিম পড়ে আছে, বেশিরভাগ পড়েছে চারি কর্নার দিয়ে। তো এই কারণেই আপনারা অনেকেই বলে থাকেন যে একই ট্যাঙ্কে ব্রিডিং করাবো, একই ট্যাঙ্কে ছেলে মেয়ে থাকবে, আমি জাস্ট কচুরি পানা দেবো বা অন্য কোনো উপায়ে আমি ডিমগুলি তুলে নেবো। তো ডিমগুলি তো তুলে নিচ্ছি, এই যে আমিও নিয়েছি, তো ডিম তো তোলা হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও যে পরিমাণ ডিম এখানে পড়ে আছে, আমার এই এখানে চারটি দেখুন আমি ঝাঁজি দিয়েছি, চারটি চারটির সাপোজ দুটিতে বা একটি একটি চাপটি এক একটি সাজিতে ধরুন, কথার কথা সাপোজ এক একটি ঝাঁজিতে ধরুন 500 পিস করে ডিম আছে, তো এই রকম যদি হয়ে থাকে তো এইখানে আমি বলবো 1000 পিস ডিম পড়ে আছে। তো এতটাই মানে ডিম কোয়ান্টিটি নষ্ট হয় প্রত্যেকবার যখনই ব্রিডিং হবে, প্রত্যেকবার এতটা ডিমের কোয়ান্টিটি নষ্ট হয়ে যাচ্ছে বা ফ্রাই হচ্ছে না, বা এইগুলি হয়তো হ্যাচ হবে, যখন হ্যাচ হবে তখন কিন্তু আমার এই যে যে অ্যাঞ্জেল মাছগুলি দেওয়া আছে আপনাদের তো দেখাইনি অ্যাঞ্জেল মাছগুলি, এবার হয়তো একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাঞ্জেল মাছগুলি রয়েছে এইগুলি ব্রিডিং করার জন্যই আনা হয়েছে, এখন মাছগুলি বড় হবে, ভবিষ্যতে আমি এগুলিতে ব্রিডিং করব। তো এই যে মাছগুলি রয়েছে বা আমার যে গোল্ডফিশগুলি রয়েছে সেই গোল্ডফিশগুলি কিন্তু তাদেরই বাচ্চা যেগুলি হ্যাচ হবে, এখানে যে ডিমগুলি রয়েছে 1000 পিসের কাছাকাছি ডিম আছে, এই ডিমগুলি কিন্তু খেয়ে নেবে, বাচ্চাগুলি কিন্তু খেয়ে নেবে। তো এটা আমার পুরোটাই নষ্ট, তো আমি কেন এখানে এরকম করতে যাব, আমার এর থেকে আমি এরকম ছোট ছোট জায়গা করে নেবো বা অন্য জায়গায় আমি আলাদা রকম সেট আপ করবো যেখানে আমি আলাদাভাবে ব্রিডিং করাতে পারবো। তো যাই হোক, আজকের টপিক এটা ছিল না, তবুও আমি এখানে এই কথাগুলি যুক্ত করলাম এই কারণে আপনারা অনেকেই আমাকে বলছেন ভাই আমি একসঙ্গে রেখে ব্রিডিং করাচ্ছি, আমার রেজাল্ট খুব ভালো আসছে, হ্যান আসছে তেন আসছে, প্রচুর ডিম হচ্ছে, কী করবো? তো প্রথমত ওরা তো ডিম দিতেই থাকবে,
দ্বিতীয়ত এভাবে ডিম নষ্ট হবে। তো এতে লাভ কী হচ্ছে? আমি এখানে সাপোজ সবগুলো মিলিয়ে 2000 ডিম পেয়েছি বা 1000 ডিম পেয়েছি, তার অর্ধেকই যদি আমার নষ্ট হয়ে যায় বা তার সমতুল্য পরিমাণ ডিমই যদি আমার ওখানে নষ্ট হয়ে যায়, তো সেটা করিয়ে তো আমার লাভ নেই। তো এই কারণে আপনারা চেষ্টা করবেন যে আলাদা করে ছোটোখাটো জায়গায় ব্রিডিং করানোর, যেমনটা আমি করে থাকি এরকম জায়গায় ব্রিডিং করিয়ে থাকি। শুধুমাত্র এই জিনিসটা আপনাদের দেখানোর জন্য আজকে এই ভিডিওটি করা, এবং জল পরিবর্তন কীভাবে করি বা মাছের দেখাশোনা কীভাবে করে থাকি শীতকালে, এই নিয়ে আজকের ভিডিও। আর জল পরিবর্তনের কথায় যখন আসছি, শীতকালের ভিডিও কীভাবে মানে শীতকালে কীভাবে মাছ দেখাশোনা করি সেটার কথায় যখন আসছি, তো এইখানে দেখুন যে ব্রিডিংটা হয়েছে, শীতকালে তো গোল্ডফিশ মাছ ব্রিডিং করেই, তো এই ব্রিডিংয়ের ফলে দেখুন আমার জলটা কিন্তু অতিরিক্ত নোংরা হয়ে গেছিলো, যার দরুন কিন্তু আমার জলটা পরিবর্তন করতে হয়েছে। তো কেন হয়েছিলো এই নোংরাটা? এর কারণ হচ্ছে যে ডিমগুলি রয়েছে, এই ডিমগুলির থেকে তো অ্যামোনিয়া তৈরি হচ্ছে, সেই অ্যামোনিয়ার জন্য কিন্তু মাছের প্রবলেম হচ্ছিলো। তো এই ডিমগুলি এভাবেই থাকবে, আমার হয়তো আরও একবার সপ্তাহে আর একদিন হয়তো জল পরিবর্তন করতে হবে। তো আশা করি করা লাগবে না, কেননা দুদিনের মধ্যে আর নেক্সট দুদিনের মধ্যে ডিমগুলি হ্যাচ হয়ে যাবে, এবং হ্যাচ হয়ে যাওয়ার পর যে বাচ্চাগুলি বেরোবে সেই বাচ্চাগুলি কিন্তু বড় মাছে খেয়ে নেবে। আর একবার বাচ্চাগুলি বেরিয়ে গেলে তখন কিন্তু আর জলের এতটা পরিবর্তন করা লাগবে না, জল আশা করি ভালোই থাকবে। তো এই জন্যই কিন্তু অনেকেই বলেন যে আমার ভাই সবই ঠিক আছে, জল ঠিক আছে, আমি জল পরিবর্তন করছি, তারপরেও কিন্তু মাছের প্রবলেম হচ্ছে, মাছে অ্যামোনিয়া গ্রো করছে, মাছ মারা যাচ্ছে কেন? তো এই হচ্ছে আরেকটি কারণ, যেটি হচ্ছে নিচে ডিম পড়ে থাকে, সেখান থেকে অ্যামোনিয়া বাড়ে, বিভিন্ন ধরনের ফাঙ্গাস লেগে যেতে পারে, এই সমস্ত প্রবলেমের থেকেও কিন্তু মাছ মারা যেতে পারে। তো শীতকালে, বিশেষত শীতকালে, এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এবং ব্রিডিং আলাদা ট্যাঙ্কে করাতে হবে, ছেলে এবং মেয়ে মাছ আলাদা করে রেখে তারপর কিন্তু আলাদা ট্যাঙ্কে ব্রিডিং করাতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের আমার আপডেট। আর মাছগুলি তো দেখতেই পাচ্ছেন কতটা হেলদি আছে। তো ওখানে যে ছেলে মেয়ে ছিল, আমি ছেলে মেয়ে আলাদা করে নিয়েছি এখন ওই ট্যাঙ্কে। এখানে যতগুলি মাছ দেখতে পাচ্ছেন এই সবগুলি মেয়ে, তো এই সবকটি মেয়ে মাছকে এখন ওই ট্যাঙ্কে রাখবো, এবং বাদ বাকি ছেলে মাছগুলিকে এই পাশে ট্যাঙ্কে রাখা হয়েছে। এবং কিছু যে শুভাঙ্গী ছিল, এখানে যে শুভাঙ্গী রয়েছে দেখুন, এই শুভাঙ্গীগুলি আমি কিন্তু বড় চেম্বারে ছেড়ে দেবো, মাঠের চেম্বারে ছেড়ে দেবো, জাস্ট একটু জায়গা বাঁচানোর জন্য, তাছাড়া আর কিছুই না। তো আজ আর কথা বাড়াবো না, ভিডিও আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে বা কেমন লেগেছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন।